हेलो भिवार्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर होएछी झरझरे पोलावर रेसिपी निये। पोलाओ आमरा अनेक रकम पद्धतिते बानिए थाकी, तबे आज आमी आमार प्रिय दर्शक बंधुदेर जोन्नो सबचेये सहज रेसिपिटी शेयर करब। मात्र 15 मिनिटे कड़ाईते एई झरझरे पोलाओ खूब सहजे आमरा बानिए निते पारी। खेतेओ किन्तु दुर्दान्त स्वादेर हय। आर पोलाओ जाते एकदम झरझरे तैरी हय तार जोन्नो सठिक जलेर मापटाओ बोले देब। आशा करछि আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 4 কাপ বাসমতি চাল নিয়েছি। বাসমতির সেদ্ধ চালটা প্রথমে চালটাকে ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই চালটা 15 মিনিট ধরে জলের মধ্যে ভিজতে দেব। জলের মধ্যে 15 মিনিট ভিজিয়ে নেয়ার পর কিন্তু আমি এখানে চালটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে করে জলটা ঝরে যায়। 5-10 মিনিট এভাবে রাখলে চালটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। এখানে আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ, নিয়েছি 2 চামচ চিনি, আর সামান্য একটু গরম দুধে মধ্যে আমি স্যাফরন বা জাফরান ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি 2 চামচ বা 2 টেবিল চামচ গাওয়া ঘি, নিয়েছি 2-3টে তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 6-7টা ছোটো এলাচ, 6-7টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 1টা বড় এলাচ, আর নিয়েছি এখানে 1/2 টিস্পুন মতো সা জিরে। আপনারা চাইলে সা জিরের পরিবর্তে এমনি জিরেও ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও একটা উপকরণ নিয়ে নিয়েছি, সেটা হলো দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তবে আমার টোটাল এখানে 2 কাপ দুধের প্রয়োজন হবে। যে কাপে আমি চাল মেপে নিয়েছি সেই কাপেরই 2 কাপ আমি দুধ নিয়েছি। আর এখানে আমি ওই একই কাপের 6 কাপ পরিমাণ জল প্রথমেই গরম করতে বসিয়ে দিয়েছি। অর্থাৎ 4 কাপ চালের জন্য আমি 2 কাপ দুধ আর 6 কাপ জল ব্যবহার করব। টোটাল 8 কাপ আমি তরল জিনিস এখানে ব্যবহার করছি। আশা করছি আপনারা জলের মাপটা বুঝতে পেরেছেন। এবার আমি পোলাওটা বানিয়ে নেয়ার জন্য একটা কড়াই বসিয়ে গরম করতে দিয়েছি। প্রথমে আমি এখানে 1 টিস্পুনেরও কম একটু সাদা তেল নিয়ে নিয়েছি। একদম তেল গরম করে তার মধ্যে ডাইরেক্ট ঘিটা দিয়ে দিলে ঘিটা কিন্তু ধোঁয়া উঠে ঘিয়ের ফ্লেভার নষ্ট হয়ে যায়। তাই সাদা তেল দিয়ে তারপর এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি গরম হলে এখানে আমি কাজু বাদামগুলো অ্যাড করে দিয়েছি। কাজু বাদাম হালকা একটু রং ধরতে শুরু করলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন কিছুটা সময় পরেই এটা ফুলতে শুরু করেছে। এবার কিশমিশ আর কাজুতে সুন্দর রং ধরে গেলে এবার কিন্তু আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর এই একই কড়াইতে আমি বাকি প্রসেসটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 3টে তেজপাতা, এখানে দিয়েছি 2টো দারচিনি স্টিক, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর বড় এলাচ, আর দিয়েছি সা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এখানে আমি জল ঝরিয়ে রাখা চালটা অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে চালটাকে ঘিয়ের ওপর কিন্তু আমি প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এভাবে চালটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে পোলাও বানালে পোলাওয়ের মধ্যে চালটা কিন্তু ভেঙে যায় না, বেশ সুন্দর থাকে। আর তাছাড়া গরম মশলার ফ্লেভারগুলোও চালের মধ্যে খুব ভালো করে চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ধরে চালটাকে সুন্দর ঝরঝরে করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুধ, যেই দুধটার মধ্যে আমি জাফরান বা স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি টোটাল 2 কাপ দুধ অ্যাড করে দিলাম। যে কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপেরই কিন্তু 2 কাপ দুধ দিয়েছি, আর দিয়েছি 2 চামচ চিনি। পোলাও একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত জল এখানে আমি অ্যাড করে দিয়েছি, অর্থাৎ 2 কাপ দুধ আর আমি দিলাম 6 কাপ জল 4 কাপ চালের জন্য। আশা করি আপনারা পরিমাপটা বুঝতে পেরেছেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলেছি, আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর আমাদের চালটাও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। জলটা এরকম একটু থাকা অবস্থাতেই কিন্তু এখানে আমি উপকরণগুলো যোগ করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কাজু আর ভেজে রাখা কিশমিশ, অ্যাড করে দিচ্ছি বাকি ঘিটুকু,
एक चामच आमी प्रथमे एड करे छिलाम तारपर आरो एक चामच एड करलाम एखाने आमी एक चामच रोज वाटार और एक चामच केवड़ा वाटार जोग करे दिच्छी एते करे पोलाओते सुंदर एक फ्लेवर है तबे आपनारा ना चाहले एगुलो नाओ दीते पारें एबार भालो करे एकटु नाड़ाचाड़ा करे निच्छी मोटामुटी पाँच मिनट ढेके रान्ना करार पर आरो चार पाँच मिनट आमी खोला अवस्थातेओ एरकम रान्ना करे निएछी तबे एई अवस्थाय चालटाके किन्तु एकटु आलतो हाते नाड़ाचाड़ा करबेन जेहेतु চালটা সেদ্ধ হয়ে গেছে তাতে কিন্তু ভেঙে যেতে পারে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে আরও চার পাঁচ মিনিট আমি রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না হয়ে যাওয়ার পর তারপর ঢাকা খুলে কিন্তু একটু ঝাঁকিয়ে নিয়ে দু তিন মিনিট মতো পাখার হাওয়া খাইয়ে নেব তাতে করে আমাদের একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে আশা করছি আমার আজকের এই ঝরঝরে পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং